আজ আমি সিম ভাজা করে দেখাবো। প্রথমেই আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। আমি কালো জিরে ফোড়ন দেব। এরপরে আমি কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তারপরে আমি সিমটা আমি যে হালকা আমি জলে ভাপ দিয়ে নিয়েছি সেই সিমটা আমি এবার দিয়ে দেব। এতে আমি সামান্য হাফ চামচ মতন হলুদ দেব। আমি এক চামচের থেকে তিন ভাগের এক ভাগ আমি নুন দেব। এরপরে আমি এটা ভাজবো কড়াইতে। চিনটা আপনারা কাঁচাও করতে পারেন। আমি এখানে দেখাও বলে চিনটা আমি ভাপে দিয়ে নিয়েছি, জল দিয়ে সামান্য নুন দিয়ে আমি ভাপে দিয়েছি। এতে আমি সামান্য অল্প তেলে আমি ভাজবো। গ্যাসটা একটু কমিয়ে দেবেন। অল্প তেলে ভাজতে হলে সবসময় গ্যাসটা কমিয়ে ভাজবেন। এর মধ্যে আমি ধনে পাতা দেব। আমি ধনে পাতাটা কেটে জল দিয়ে ধুয়ে রেখেছি। ধনে পাতা শুদ্ধ আমি ভাজবো। এটা খেয়ে দেখবেন খুব ভালো লাগে। এই সিম ভাজাটা অল্প তেলে রান্না করবেন, খুব ভালো খেতে লাগে। অল্প তেলে যখন ভাজবেন গ্যাসটা কমিয়ে নেবেন, তাহলে দেখবেন খুব ভালো ভাজা হবে। এতে আমি সামান্য চিনি দেব। সামান্য খুব সামান্য চিনি দিলাম। দিয়ে আমি কম আঁচে ভাজবো। এতে দেখবেন খুব কম তেল লাগে আমাদের শরীরে। ডাক্তার সবসময় বলে তেল, বেশি তেল আমাদের না খাওয়াই ভালো। তাই আমি সামান্য তেল দিয়ে এই সিম ভাজাটা করে দেখালাম। যতক্ষণ জলটা না শুকাবে ততক্ষণ কম আঁচে ভাজবেন, দেখবেন খুব ভালো ভাজা হবে, খেতেও খুব ভালো লাগবে। প্লিজ বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। আমার ভাজাটা আর একটু হবে। একটু গ্যাসটা বাড়িয়ে নিলাম, কারণ জলটা বেরিয়ে আসছে দেখে। আমার ভাজাটা প্রায় হয়ে গেছে। আমার রান্না কেমন হচ্ছে বন্ধুরা আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাকে তো সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইবের পাশে বেলটি আপনারা প্রেস করবেন, আমার আগের ভিডিও এবং পরের ভিডিওগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ।